প্রীতি আগুনে জ্বলে অন্তরে অন্তরে বাঁচিতে পারি না আমি তোমারই বিরহে তোমারই বিরহে। অন্তরে অন্তরে তুমি আশা ভালোবাসা তুমি জীবনে কাঠি তুমি চন্দ্র তুমি সূর্য অন্ধার ঘরের বাতি। সত্যি বলতো তোর মনে কি আছে? কি আছে সেটা বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি ওর সাথে ঘর করার চিন্তা নেই একদমই, আর কোনোদিন আসবেও না। বিয়ে আর বরযাত্রীর ঝামেলা মেয়েওয়ালাদের দিকে তাকিয়েই করিনি আমরা। বরযাত্রী গেলে কম করে হলেও 1 থেকে 1,500 লোক হতো, 1 গ্লাস করে শরবত খাওয়াতে গেলেও তো ওদের ধোঁয়া ছুটে যেত। তুমি যদি আমাকে বলো আমি এখানে থেকে যাব পার্মানেন্ট একেবারে, যেটা মনে তুমি যদি এরপরে আমাকে তাড়ানোর চেষ্টা করো মেরেও, তারপর আমি এখান থেকে যাবো। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? যা গিয়ে জাবেদের ঘর ঠিকঠাক কর, যা। জি আম্মা। আম্মা জান যৌতুক কত পেয়েছেন? ছি ছি ছি, বালাই ষাট, আল্লাহ মাফ করুক। বিধবা মা আর অসহায় মেয়ে টাকা পয়সার দিকে আমরা নজর দেব? আমার জাভেদ ভালো মতো বেঁচে থাক, আল্লাহ যেন সেটাই করে, এটাই আমার কামনা। আমার জাভেদের অনেক আছে, আর কি দরকার বলো? অত লোভ করা ভালো নয়। আম্মা জান খুব ভালো করছেন, গরিব ঘরে এতিম মেয়ে নিয়ে আসছেন। বড় ঘরের মেয়ে আনলে তাহলে মাথায় চড়ে বসতো, গরিব ঘরের মেয়ে আনছেন বলে সম্মান করছে। সবই ওপরালার ইচ্ছা, আমরা আর কি করতে পারি বলো? আর আজকালকার মেয়েরা তো আসসালামু আলাইকুম। এই এদিকে আসো। কি নাম তোমার? জি ঝর্ণা। এই জিনিসপত্রগুলো নিয়ে ভিতরে যাও। আম্মা জান কি হয়েছে বল? আমি বলছিলাম যে এই জিনিসপত্রগুলোকে জাবেদের রুমে রেখে আসবো। তো কি তোর ঘরে রেখে আসবি? তোমার রাখতে হবে, যাও। কেমন আছেন আন্টি? সরি আম্মা। না মানে আমি আসলে মা হিসেবে না, শাশুড়ি হিসেবে আন্টিটা বলেছি। বউয়ে আম্মা জানকে শাশুড়ি বলছে? হ্যাঁ তাই তো দেখছি। এই মেয়ে যাও, নিজের ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। জি আচ্ছা। ধরো আমি তোকে কতবার বলেছি রুমে নক করে ঢুকি। তোমার জীবনে আমি এসেছি ঘুরঘুরি, এখন কি রুমে ঢোকার সময় অনুমতি নিতে হবে? নিজের প্রশ্নে ঢোকার জন্য কখনো কারণ নেই। বোতাম ঠিক কর। ঘরে আসতে না আসতেই টিপিক্যাল ওয়াইফের নাচন শুরু করে দিল। তোমার জীবনে আমি টিপিক্যাল ওয়াইফের মতো রোল প্লে করব। তোমার কাছ থেকে এটা আমি কখনোই আশা করি। আচরণ কেন, কোনো কিছুই আশা করো না। সুখে থাকবে, ভালো তো আমি থাকবই, কারণ আমার তারাগুলো যে জলজল করতে শুরু করেছে। সময় আসতে দাও, তারপর দেখবে কোথায় কোথায় গিয়ে তারা জলজল করে। এমনও দিন আসতে পারে দিনের বেলাও তারাগুলো জলজল করবে। তখনও তো বুঝতে দাও তুমি যতটা অস্থির ছিলে, যে রাতটাও ঠিক মতো পার করতে দিল না। তার মানে এই যে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে আমি নিজেকে নিয়ে আসতাম। কেন আমার উপর বিশ্বাস ছিল না? আমার নিজের উপরই নিজের বিশ্বাস। আমি হয়তো বা কোথাও চলে যেতাম, তাহলে ভুলে যেতাম। সরো, টায়ার লাগছে, ফ্রেশ হোক। তুমি এখানে? বলেছিলাম তো, তুমি আমাকে আনতে না গেলে আমি নিজেই চলে আসবো। নাজমা, তুমি এটা কি করলে? তোমার ভাই তো আমাকে মেরে ফেলবে। আমার ভাই খুনি না। তাহলে অন্য কাউকে দিয়ে মেরে ফেলবে? মস্তানও না। আচ্ছা ঠিক আছে, মস্তান না, কিন্তু তোমার ভাই আমাকে নারী নির্যাতনের মিথ্যে মামলা দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিবে। আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম লাগে, তুমি এখান থেকে চলে যাও। অনেক হয়েছে না, তুমি আগুনের সাগর পার করে এসেছি আমি, তাও আবার নৌকা পুড়িয়ে। আমি এখন আর ফিরে যাব না। আমার জীবন মরণ সবই এখন তোমার কাছে। motion. থাকতে পারলো না পাগলিনি। সকালে ফোন করে বলেছিলাম আমার মাথা ব্যথা করছে, বাস এক দৌড়ে চলে গেল। আম্মা জান, মাথা ব্যথা তো সে কি করবে? চুপ কর। খোঁজ খবর নেওয়ার জন্য দায়িত্বশীল মেয়ে তো, তাই থাকতে না পেরে চলে এসেছে। আমি এখন আর ওকে যেতে দেব না। বউয়ের পা ঘরের আঙিনাতে যখন একবার পড়েছে তখন তাকে থাকতেই দেব, শুভ লক্ষণ এটা। কিন্তু আম্মা জান, নিয়ম নীতি আচার অনুষ্ঠান এসব কি হবে? আরে বিয়ের উপরে কি কোনো কথা আছে? এসব বরযাত্রী, হলুদ, মেহেন্দি, বউ ভাত, এগুলো সব ফালতু নিয়ম। মেয়ে এখন আমাদের, আমরাও ঘর বর দেখবে, ঘুরে ফিরে বেড়াবে। কথা তো ঠিকই। আম্মা জান, আমরা আসছিলাম, যদি কোনো কাজের দরকার থাকে তা আমাদের বলে। না ঠিক আছে, তুমি বলেছো সেটাই যথেষ্ট। এমন কিছু কাজও নেই, নিয়ম মেনেই খাবার দাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু আপনি তো আনন্দ করতে চেয়েছিলেন, নাচ গান ঢোল শানায়। না না না, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন ওইসব নাপাক কাজকর্ম থেকে। আল্লাহ ওদেরকে জোড়া করে পাঠিয়েছেন। এই সব কথা কতবার বলবো তোমাদেরকে? আর তোমরা এখানে কি করছো? বাড়িতে কাজকর্ম নেই? কুড়ের দল পোলা মাংসের গন্ধ পেলো তো ছুটে আসলো। পোলা মাংস তোমাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে, তোমরা এখন যাও, আমার মাথা খেও না। ঝর্ণা, তুই কোথায় গেলি? মুখ পুরি এদিকে আয়। তাহলে আপনি এখানে কেন? আপনারও তো ওখানেই থাকার কথা। আমি ওর মনের মধ্যে থাকতে চাই, অন্য কোথাও থাকতে পারবো না। জাভেদ ভাই, আপনি তো ওর মনের মধ্যেই আছেন। দেখলেন না ভাবি কিভাবে ছুটে এলো? আমি তো ভেবেছিলাম খুঁজতে হবে, অনেক খুঁজতে হবে। খুঁজতে খুঁজতে শুধু স্যান্ডেলের তলা না, আপনার গোড়ালিও ক্ষয় হয়ে যেতে পারে। খুঁজে তো পেয়েছি ঠিকই, কিন্তু তাকে এখনো পাইনি। মানে তুই বুঝবি না সুরজ, বুঝিয়ে বললেই তো বুঝি। একটা মানুষকে পাওয়া আর তার মন পাওয়া এক কথা। ঠিক একটা আকাশকে পাওয়া আর তার দিগন্তকে খুঁজে পাওয়া এক জিনিস। তেমনি খবর দিয়েছিস? হ্যাঁ আম্মা জান, বলে এসেছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নতুন বউ। আর নাজমা কোথায়? ও কি ঘরের মধ্যে মুখ লুকিয়ে পড়ে থাকবে নাকি? বাড়ির মধ্যে এত কিছু ঘটে যাচ্ছে, ও কিছুই জানবে না। আম্মা জান, আজ তো সকাল থেকে ছোট আপা ঘর থেকে বের হয়নি, আমি ডেকে নিয়ে আসবো। যা, ডেকে নিয়ে আয়। ওরও তো দেখতে হবে সবকিছু। দেখো মেয়ে, বাড়াবাড়ি যা করার অনেক করেছো, আমি কিন্তু আর সহ্য করব না। এতদিন নিজের বাড়িতে ছিলে, যা খুশি তাই করেছো, এখন এই বাড়িতে এসেছো, এবারে নিয়ম কানুন মেনে তোমাকে চলতে হবে। এসব কি? অত বোকা সেজো না। এতদিন নিজের ইচ্ছে মতো চলেছো, সারা জীবন বিয়েটাও নিজের ইচ্ছে মতো করেছো, তোমার জন্য এতগুলো মিথ্যে কথা বলতে হলো লোকজনকে আমার। এখন বউ ভাতের দিনও ঠিক করতে হবে, আল্লাহ জানে ওখানে তুমি আবার কি করবে নাটক আমাদের নাক কাটার জন্য। আপনি তো অনেক দূরদর্শিতার পরিচয় দিলেন, এখন তুমিও কিছুটা খানদানি হওয়ার পরিচয় দাও। কি কি করতে হবে আমাকে? ওটাই যা এই বাড়ির বউ মেয়েরা করে থাকে, যা নিয়ম নীতি নির্ধারণ করা হবে সেইভাবেই তোমাকেও চলতে হবে। কিন্তু নিয়মগুলো কি সেটা তো আগে জানতে হবে, নাহলে কিভাবে মানব? সবার আগে মুখে মুখে তর্ক করা বন্ধ করতে হবে। আমাদের বাড়ির কেউ পারমিশন ছাড়া বাড়ির বাইরে এক পাও যায় না তোমার মতো। সর্বনাশ হয়ে গেছে, নাজমা কত হয়ে গেছে। নাজমা, নাজমা কোথায় গেল? এই নাজমা, এই দেখো বাথরুমে আছে। বাথরুমে? জামা কাপড় গহনাগাটি সব বাথরুমে। আমাকে আসলে বলছিল পর্দাশীল হতে, আর আচমকা খবর দিলে তোমার ছোট বোন এ বাড়ি ছেড়ে পালিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় আমাকে গেস্ট মনে করে একটু খাতিরদারি করো, কাল থেকে চা নাস্তা আমি সব করব, ঠিক আছে? ফাজলামি করছো, তুমি জানো না কি ঠিক হয়নি।